এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এটা এটা আবার কি? এটা চুড়ি না দিদি, এই চুড়িটা তো শেষ সম্বল, এটা আমি নিতে পারবো না। না করিস না বোন, এটা তোকে নিতেই হবে। এমনিতে পরিবারের স্বার্থে তুই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিস। আরে বাবা, শহরে গিয়ে তো তোকে একটা মাথা গুঁজে ঠাই খুঁজতে হবে, কয়েকটা দিয়ে তো পেট চালাতে হবে। আমি জানি বাবা তোকে যে টাকাটা দিয়েছে সেটা দিয়ে তোর হবে না, এটার প্রয়োজন তোর পড়বে। আর যখন প্রয়োজন পড়বে এই চুড়িটা তুই বেচে দিস। হ্যাঁ, চুড়িটা বেচে দিলে যা টাকা পাবে তাই দিয়ে তুই কিছুদিন চালিয়ে নিতে পারবি। নে ধর। তোর সোনার জিনিস আমি আমি বেচে দেব? কেন দিবি না? তোর ভাই যদি দিদির গয়না বিক্রি করে জুয়ো খেলতে পারে তাহলে তুই সংসারের প্রয়োজনে দিদির গয়না বিক্রি করতে পারিস না কেন? পাখি দিদি, পাখি দিদি, তুই চলে যাচ্ছিস, আমার সবে পাটা ঠিক করে আমি হাঁটতে পারছি আর তুই এখনই চলে যাবি? তুই আমার সাথে খেলবি না পাখি দিদি? আমি এসে খেলবো রে রবি, কিন্তু এখন যে আমাকে কলকাতায় যেতেই হবে। তবে কলকাতা থেকে ফেরার সময় তোর জন্য একজোড়া সুন্দর জুতো নিয়ে আসবো, কেমন? আমার ওসব কিচ্ছু যায় না, তুই শুধু ফিরে আসিস। চল মা, আমরা মনে হচ্ছি এগোই, ওই বাসের সময় হয়ে গেল তো। হ্যাঁ আসছি, চল চল চল। ও বাবা, হ্যাঁ আবার কি হলো? বাসের সময় হয়ে গেল, অনেক দেরি হয়ে মা, কি হয়েছে বল? না বাবা, দেরি হবে না, কিন্তু শহরে যাওয়ার আগে আমাকে একটা ছোট্ট কাজ করতেই হবে। কাজ? কি কাজ শুনি? আমি ভোলে বাবার মন্দিরে যেতে চাই বাবা। এই সময় তুই আবার ভোলে বাবার মন্দিরে যাবি মা? হ্যাঁ বাবা, মন্দিরে গিয়ে ভোলে বাবাকে একবার বিদায় জানাতে চাই। দেখো দেখি, দেখুন দেখি, আহা চোখের জল ফেলছো কেন? আর যাওয়ার সময় চোখের জল ফেলতে নেই, মেয়েটা আমার একা একা অত বড় একটা শহরে যাচ্ছে,